বন্ধুরা দেখছেন অ্যাডভেঞ্চারম্যান, আমাদের অভিযান চলছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল বান্দরবানের আলী কদমের মেরাঞ্জা পাহাড়ে। এটি এ এলাকার সবচেয়ে উঁচু পাহাড়। এই পাহাড় কিছুক্ষণ পরপরই মেঘে ঢেকে যায়। এই পাহাড়ের মাঝামাঝি উচ্চতায় একটি লম্বা রাত কাটানোর পর আমাদের যাত্রা আবার শুরু হলো। আজ আপনাদের আমরা নিয়ে যাব মেরাঞ্জা পাহাড়ের চূড়ায়। এই পাহাড়ে ওঠার রাস্তা খুবই কঠিন, সচরাচর এ পথে কেউ যায় না। এখানে আসলে দেখবেন যতই ওপরে উঠছেন পথ ততই কঠিন হচ্ছে। আর একটু পরপরই দেখা যায় ছোট ছোট ঝর্ণা। এইবার কিন্তু আমাদের এই ঝর্ণা বেয়ে ওপরে উঠতে হবে, আশেপাশে আর কোনো রাস্তাই পাওয়া যাচ্ছে না। বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে আমাদের সাথে কোনো খাবার থাকে না, আর জানিয়ে রাখি কাল রাত থেকে খাওয়া হয়নি কিছুই, তাই শক্তি যথেষ্ট পরিমাণে পাওয়া যাচ্ছে না। চলুন কিছু খাবার জোগাড় করা যায় কিনা দেখা যাক। খাবার জন্য কিছু খুঁজছি। এই পচে যাওয়া গাছগুলো না, এগুলোর মধ্যে এক ধরনের শুককীট থাকে যা খাওয়া যায়। এবার অন্যরকম একটা ব্রিজ পেরোতে হবে। গাছটা অনেকদিন আগের, পচে গেছে অনেক জায়গায়, আপনারা দেখলেন। তারপরে এটা উপর দিয়ে পার হব আমি। এটার উপরে ভরসা করতে হচ্ছে, কারণ এটা পার হতে পারলে অনেকটা পথ আগায় যাবে আমার, তাহলে আরও অনেক দূর ঘুরতে হবে। প্রাকৃতিক দুর্যোগে অর্থাৎ ঝড়ে গাছ ভেঙে পড়ে তৈরি হয়েছে এই ব্রিজ। অনেকটা পথ পেরোনো গেল, এখন প্রায় দুপুর। খাদ্যের সন্ধান না করলেই নয়। পেঁপে জোগাড় করেছি স্বাধীন পর। এটা আপনি যদি শহরে কিনতে চান, এরকম পিওর তো পাবেন না, সার দেওয়া বিভিন্ন ধরনের সমস্যা থাকে। আর পেলেও এটার দাম হবে 150 থেকে 200 টাকা, যেটা আমি আসতেই পেয়েছি এই জঙ্গলের মধ্যে। খাবো এটা দিয়ে অন্তত আমার কয়েক ঘন্টা মনে কাটবে। বনে জঙ্গলে দুর্গম পাহাড়ি পথে এ ধরনের সুযোগ পেলে কাজে লাগানো উচিত। অনেক সময় এমন কিছু খেতে হয় যা সাধারণ মানুষ পছন্দ করেন না। বন্ধুরা দেখছেন অ্যাডভেঞ্চারম্যান, আমাদের অভিযান চলছে আলী কদমের মেরাঞ্জা পাহাড়ে। বনে কুড়িয়ে পাওয়া পেঁপে দিয়ে লাঞ্চ পর্ব চলছে। বাংলাদেশের কঠিন ও দুর্গম কিছু জায়গায় আপনাদের নিয়ে বেড়ানোর ফাঁকেই আমাদের এমন সব অভিজ্ঞতা হয়েছে যে কোনো দুস্তর পরিস্থিতিতে টিকে থাকার আত্মবিশ্বাসকে তা আরও পাকাপোক্ত করেছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি বাংলাদেশের এমন কিছু দুর্গম জায়গা যেখানে আগে কোনো টিভি ক্যামেরা বা ট্যুরিস্ট যায়নি। বন্ধুরা, বলেছিলাম না পাহাড়ের চূড়া মেঘে ঢেকে যায়? দেখুন না আস্তে আস্তে কেমন করে মেঘ ঢেকে দিচ্ছে চূড়া। বন্ধুরা, আমরা এখন কত উপরে আছি এটা বোঝার জন্য আপনারা দেখেন, ওই দেখেন এই পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছে না, মেঘে ঢেকে গেছে। সেই সকালে আমরা রওনা দিয়েছি, এখন বাজে হচ্ছে 5:30, আমরা 6টায় রওনা দিয়েছি। এই সার্বক্ষণ শুধু হাঁটছি, ঝিরি পথ, কয়েকটা পাহাড় বেয়েছি, নদী পার হয়েছি। এখন এসে এই পাহাড়ের এখন মাঝামাঝি পর্যায়ে আছি। এই পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছে না, তাহলে পাহাড়টা কত উঁচু হতে পারে? একদম মেঘে ঢেকে যাচ্ছে আস্তে আস্তে পাহাড়টা। এই পাহাড়ের নাম হচ্ছে মেরাঞ্জা পাহাড়। আমরা এই মেঘে ঢাকা পাহাড়টা পার হয়ে তারপর ওই পারে যাবো। এখন খুব ভালো লাগছে, আর এই জায়গার পরিবেশটা
ঠান্ডা, বৃষ্টি হচ্ছে না, তারপর খুব ঠান্ডা, আর একটু পরে এই জায়গাটাও মেঘে ঢেকে যাবে। আপনাদের অনেক অনেক এসএমএস আর ইমেইল আমরা পাচ্ছি। আপনাদের অনেকেই মূল্যবান মতামত জানিয়েছেন এবং অনেকে অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ভালোবাসাই আমাদের পথ চলার অনুপ্রেরণা। পর্যায়ক্রমে আমরা আপনাদের নিয়ে যাব আরো সুন্দর এবং দুর্গম সব জায়গায়, এবং এসএমএসকারী বন্ধুদের শীঘ্রই আমরা অ্যাডভেঞ্চার ম্যানের আগামী কোনো একটি অভিযানে অংশগ্রহণের আমন্ত্রণ জানাব। অপেক্ষায় থাকুন। মেরাঞ্জা পাহাড়ের চূড়ার কাছের জায়গাটা একদমই খাড়া, তাই একটু সাবধানে পা ফেলতে হবে। ফলগুলি কাঁচা, পাকা থাকলে খাওয়া যেত, তখন পাকা না। খুবই খারাপ পরিস্থিতির মধ্যে আছি, প্রায় 2500 ফিট উপরে আছি, কিন্তু সাথে পানি নাই, এটাই হচ্ছে সমস্যা। পানি থাকলে আরো স্বাচ্ছন্দ্যে পথ চলা যেত। এখানে যেদিকেই তাকাবেন, সবুজে মোড়া পাহাড় আর মেঘ ছাড়া কিছুই চোখে পড়বে না। আপনাদেরকে ভালোভাবে দেখাতেই একে ধরা। এর আগেও এই অনুষ্ঠানে অনেক সাপ দেখেছেন, সে তুলনায় এই সাপটা কিছুটা ছোট। বন্ধুরা, আপনারা দেখছেন অ্যাডভেঞ্চার ম্যান। আমাদের অভিযান চলছে আলীকদমের মেরাঞ্জা পাহাড়ে। গত 2 দিন বহু ঝিরি, ছোট পাহাড়ি নদী এবং বেশ কিছু দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে এখন আমরা মেরাঞ্জা পাহাড় চূড়ার খুব কাছাকাছি। পাহাড়ের উপরে এসে জুম ঘরের সন্ধান পেলাম। আশ্চর্য, রাস্তায় কোনো মানুষের দেখা পেলাম না, এখানেও নেই। বুঝতে পারছি না যে কোন দিকে যাব, পথ হারাই ফেলছে অনেকটা। জানে ভয়, আশেপাশে কোনো গ্রাম থাকলে ভালো হতো। এক ছড়ি কলা পেয়েছি, দেখি এখান থেকে কিছু বের করা যাবে। নষ্ট হয়ে গেছে, খাওয়া যাবে মনে হচ্ছে। এখানে তো আর এর চেয়ে ভালো কিছু পাবো না, দেখি এটাই খাই। উঠতে অনেক কষ্ট, কিন্তু চূড়ায় পৌঁছে চারদিকে যখন তাকাবেন তখন সে কথা আর মনেই থাকবে না। এবার পানির সন্ধানে না গেলেই নয়, মনে হচ্ছে এবার একটু নিচে নামতে হবে। এই পরিবেশে এক ফোঁটা পানির মূল্য কতটুকু তা এখানে না আসলে বুঝতে পারবেন না। বন্ধুরা, এক ফোঁটা পানির জন্যে একটু পাহাড় বেয়ে নামতে হচ্ছে। আমার সাথে পানি ছিল, এখন অনেকটা নিচে নেমে আসছি। এখানে ঝিরির সন্ধান পেয়েছি, এখান থেকে পানি
দেখেন মানে এই পাহাড়ের চূড়ায় একটু আগে আপনারা যেটা দেখছেন যে মেঘে একদম ঢেকে গেছিল, আমি এখন সেই পাহাড়ের চূড়ায়। মেঘ কেটে গেছে, দূরে তাকায় দেখেন যত দূর চোখ যায় একদম মেঘ আর পাহাড় এক হয়ে গেছে। আশেপাশে কোনো গ্রাম দেখছি না। ওই যে দূরে দেখেন কয়েকটা ঘরের মতন দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে এক ঘন্টায় দুই ঘন্টায় হেঁটে যাওয়া যাবে, কিন্তু আমার অভিজ্ঞতা বলে ওখানে যেতে আমাদের দুই দিন লাগবে। তো যদি পৌঁছাতে নাই পারি তাহলে আর কিছু করার নেই, পাহাড়েই রাতে থাকতে হবে। অ্যাডভেঞ্চার প্রিয় বন্ধুরা, যেতে যেতে জানিয়ে রাখছি অ্যাডভেঞ্চার ম্যান অনুষ্ঠানে এই রকম রোমাঞ্চকর অভিযান চলতেই থাকবে। আপনিও অংশ নিতে পারেন এই অনুষ্ঠানে। আমাদের সাথে অ্যাডভেঞ্চারে যেতে চাইলে SMS করুন 0177-339-1111 নম্বরে, ইমেইল করতে পারেন adventuremanbd@gmail.com অথবা ভিজিট করুন www.facebook.com/adventureman এই পেজে। অবশেষে পৌঁছানো গেল মেরাঞ্জা পাহাড় চূড়ায়।